رب العالمين পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে নিজের কুদরতি হাতে বানালেন এরপরে রব্বুল আলামিন তাকে সর্বপ্রথম জ্ঞানের নিয়ামত দান করলেন কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়াআল্লামা আদম আল আসমা কুল্লাহা আর আমি আদমকে সকল জিনিসের নাম শিক্ষা দিলাম মুফাসসিরিন কেরাম এর ব্যাখ্যায় লিখেছেন অর্থাৎ দুনিয়ার যাবতীয় সকল বিষয়ের জ্ঞান তাকে যিনি শিখালেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কি আল্লাহ জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির শুরু থেকেই কিভাবে সম্মানিত হলো শুনেন সাইয়েদেনা আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন এরপরে আল্লাহ জ্ঞান দিলেন একদিন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সকল ফেরেশতাদের সামনে হাজির করলেন তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করে আল্লাহ বললেন এই জিনিসগুলোর নাম তোমরা আমাকে বলো ফেরেশতারা তখন বলল সুবহানাকা লা ইলমা লানা অতীব পবিত্র সত্তা আপনি যা আমাদেরকে শিখিয়েছেন এর বাইরে আমরা আর কিচ্ছু জানি না সুতরাং এই জিনিসগুলোর নাম আমরা বলতে পারবো না আল্লাহ তাআলা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে বললেন আদম তুমি এই জিনিসগুলোর নাম বলে দাও সাইয়েদিনা আদম আলাইহিস সালাম একটা একটা করে সবগুলো জিনিসের নাম বলে দিলেন আল্লাহ ফেরেশতাদেরকে বললেন আমার ফেরেশতারা আদম বানানোর সময় তোমাদের সাথে যখন পরামর্শ করেছিলাম তোমরা আমাকে আদম বানানোতে নিষেধ দিয়েছিলে আমাকে বারণ করেছিলে কিন্তু দেখো আজ তোমরা আদমের সাথে পারলে না তোমরা এই জিনিসগুলোর নাম বলতে পারলে না কিন্তু আমার আদম বলে ফেললো সুতরাং আজকে প্রমাণ হয়েছে তোমরা ফেরেশতা তোমাদের চাইতে আমার বানানো মানুষ শ্রেষ্ঠ সুতরাং আমার অর্ডার হলো সবাই তোমরা আমার মানুষ আদমকে সাজদা দাও আপনারা জানেন ইবলিস ছাড়া সবাই সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিয়েছিল এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো এই যে ফেরেশতারা সাইয়েদিনা আদম আলাইহিস সালামকে সাজদা দিল এই ঘটনার মাধ্যমে যে আল্লাহ মানুষকে সম্মানিত করলেন বলেন তো কিসের কারণে কিসের কারণে জ্ঞানের কারণে মানুষ সৃষ্টির শুরু থেকে সম্মানিত আমার হাতে যে কিতাব দেখছেন এই কিতাবের নাম সবাই বলি একটু আল কোরআন এই কোরআনে 114টি সূরা আছে 6000 এর উপরে আয়াত আছে সর্বপ্রথম এই কোরআনের আয়াত নাজিল হলো নামাজের কথাও আল্লাহ বললেন না হজের কথাও বললেন না প্রথমেই আল্লাহ যাকাতের কথা বললেন না প্রথমেই আল্লাহ তাআলা জিহাদের কথা বললেন না প্রথমেই আল্লাহ তাআলা অর্থ ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা কিংবা অন্যান্য কোনো বিষয় সম্পর্কে বললেন না সর্বপ্রথম কোরআনে কারিমে আল্লাহ তাআলা শিক্ষা ব্যবস্থার রূপরেখা দিয়ে কোরআন নাজিলের সূচনা করেছেন আল্লাহু আকবার সর্বপ্রথম কোরআনের আয়াত নাজিল হয়েছে কোরআন নাজিলের স্টার্টিং হয়েছে কি দিয়ে আমরা প্রায় জায়গায় যে বলি বাংলাদেশে ওয়াজ হয় বেশি আমল হয় কম এটাই তো তার নমুনা কি ওয়াজ শোনেন আপনারা আমাকে আপনারা যারা শোনেন অফলাইনে অনলাইনে আমি কিন্তু মোনাজাতের আগ পর্যন্ত একটা বাজে কথা বলবো না কোনো কিচ্ছাও বলবো না লাফালাফিও হবে না চেঁচামেচিও হবে না যতগুলো কথা হবে একদম সলিড কথা হবে এটা একটা ক্লাস আপনাদের শেখার জায়গা কথাগুলো বুঝার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ তথ্য চলে যাচ্ছে তো আপনাদেরকে অনেক ইনফরমেটিভ বিষয় আমি শোনাবো ইনশাআল্লাহ কোরআনে সর্বপ্রথম যে বিষয়টি দিয়ে ওহির সূচনা করা হয়েছে সেটা হলো শিক্ষা ব্যবস্থার রূপরেখা দিয়েছেন এবার সবাই বলেন মানুষ বানিয়েছেন কে এই মানুষের জন্য কোন শিক্ষা ভালো হবে মানুষ কোন কোন বিষয়ে জ্ঞান অর্জন করলে কোন কারিকুলামে কোন মেথডে জ্ঞান অর্জন করলে মানুষের উপকার হবে এটা আমরা ভালো জানি না আল্লাহ ভালো জানেন
আমার সাথে সবাই একমত এজন্য রব্বুল আলামিন কোরআন নাজিলের স্টার্টিং কোরআন নাজিলের সূচনা করলেন শিক্ষা ব্যবস্থা আয়াত দিয়ে এই যে আমার আগে একজন ভাই সুন্দর বয়ান করেছেন আপনাদেরকে বলেছেন কোরআনের আলো আমি ঘর থেকে শুনেছি আপনারা সব সময় বলেন ঘরে ঘরে জালো অনেক এলাকায় মানুষ স্লোগান দেয় সংসদেও জালো ঠিক আছে আপনাদের স্লোগানের সাথে আমিও একমত কিন্তু এটা সিস্টেমিক হয়েতে হয় নাই আল্লাহর নবী মদিনায় 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করেছেন এর আগে 13 বছর মানুষকে তিনি কোরআন শিখিয়েছেন কোরআন বুঝিয়েছেন কারণ যদি প্রত্যেকটা মানুষের অন্তরে কোরআন ঢুকে তখন কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েম করা সহজ হবে না কঠিন হবে কিন্তু কোরআন না শিখায় শুধু চিল্লাবেন লাফাবেন এই আবেগের কোনো কিছুই হবে না আবেগ দিয়ে কিছুই হয় না সিস্টেমিক ওয়েতে আগাতে হয় এজন্য আল্লাহ তাআলা কোরআনের শুরুতে জিহাদের কথা বলেন নাই নামাজের কথা বলেন নাই শুনেন কোরআন নাজিলের সূচনা কিভাবে হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স তখন 40 ওহি নাজিলের কয়েক মাস আগ থেকে নবীজি একাকিত্ব তিনি নিঃসঙ্গ প্রিয় হয়ে গেলেন তার বাড়ি থেকে অদূরে হেরা গুহায় তিনি ধ্যানে মগ্ন অবস্থায় থাকতেন এই রকম করে কয়েক মাস চলতে লাগলো হঠাৎ করে একদিন সাইয়েদনা জিব্রিল নবীজির কাছে আগমন করলেন নবীজিকে এসে বললেন ইকরা পড়ুন নবীজি তখন বললেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না এই কথা যখন নবীজি বললেন তখন সাইয়েদনা জিব্রিল আমিন নবীজিকে তার বুকের সঙ্গে সজোরে চেপে ধরলেন হাদিসে এসেছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই হাদিস বর্ণনা করেছেন নবীজি বললেন ফা আখাদানি ফাগাত্তানি হাত্তা বালাগা মিনাল জুহুদ এমন ভাবে আমাকে সাইয়েদনা জিব্রিল তার বুকের সাথে সজোরে চেপে ধরলেন আমার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছিল এরপরে আমাকে ছেড়ে দিয়ে দ্বিতীয়বার বললেন ইকরা আপনি পড়ুন নবীজি তখনও বললেন মা আনা বিকারি আমি তো পড়তে জানি না সাইয়েদনা জিব্রিল এবার নবীজিকে তৃতীয়বারের মতো সজোরে চেপে ধরে ছেড়ে দিলেন এরপরে তিনি বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم الله أكبر قرآن نزيل الشتونة هاي قالوا কি শুনানে আল্লাহ প্রথমেই বললেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার প্রভুর নামে পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন দেখেন শিক্ষা ব্যবস্থার জ্ঞান অর্জনের মেথড আল্লাহ শিখালেন মানুষ যাতে জ্ঞান অর্জনটা শুরু করে এইভাবে এমন মেথড এমন সিস্টেম এমন কারিকুলামে যেন মানুষ জ্ঞান অর্জন করে যেটার মাধ্যমে সে রবকে চিনতে পারে স্রষ্টাকে জানতে পারে যেটার মাধ্যমে মহান রবের কুদরত সম্পর্কে ধারণা নিতে পারে তাহলে মানুষ জ্ঞান অর্জন শুরু করবে কাকে চেনার মধ্য দিয়ে সাইয়েদনা লোকমান হাকিমের নাম আপনারা অনেকেই জানেন তার নামে আল্লাহ কোরআনে একটা সূরাও দিয়েছেন তিনি কোন নবী ছিলেন না রাসূলও ছিলেন না তিনি জ্ঞানী মানুষ ছিলেন আল্লাহ তাকে হিকমত দিয়েছিলেন আর তিনি তার নিজের ছেলেকে এত সুন্দর সুন্দর কিছু নসিহত করেছেন এই নসিহতগুলো আল্লাহর এত ভালো লেগেছে সেগুলো আল্লাহ সূরা লোকমানের ভেতরে ঢুকিয়ে দিয়েছেন আর লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিয়েছেন সর্বপ্রথম রবকে চেনার কথা বলেছেন আল্লাহর কালাম সাক্ষী তিনি তার ছেলেকে বলেছিলেন ওয়া ইন ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আর স্মরণ করো যখন লোকমান তার ছেলেকে
ওয়াজ করতে গিয়ে নসিহত করতে গিয়ে বলেছিলেন ইয়া বুনাইয়া হে আমার কলিজার টুকরা ছেলে লা তুশরিক বিল্লাহ কবরদার আল্লাহর সাথে শিরক করো না আল্লাহ হচ্ছেন একক অদ্বিতীয় তার সাথে শিরক করো না কারণ ইন্না শিরকা লাযুলমুন আযীম নিশ্চয় শিরক হলো সবচেয়ে বড় জুলুম সবচেয়ে বড় অবিচার সবচেয়ে বড় অন্যায় শিরক করা মানে হলো সরাসরি কার উপরে জুলুম করা আরো জোরে বলেন কার উপরে তাহলে লোকমান হাকিম তার ছেলেকে সর্বপ্রথম রব চিনালেন জুলে বলেন কি চিনালেন আমাদের রব যিনি একটু দিল থেকে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই পাক পাখালির গানে শুনি তাসবি কল রব কাসবি কল রব আল্লাহ আমার রব এই রবি আমার সব আলহামদুলিল্লাহ